আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সব। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো অনেকেই আপনারা আছেন যে কপিরাইট ফ্রি মিউজিক খুঁজতেছেন, তো খুঁজে পাচ্ছেন না। কারণ আমরা কপিরাইট ফ্রি মিউজিকের আমাদের অনেক প্রয়োজন, যারা ইউটিউব ব্যবহার করি বা ইউটিউব চালাই, যাদের ইউটিউব চ্যানেল আছে। তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু একটা ইউটিউব চ্যানেল গড়ে তুলি, এবং সেটাতে কিন্তু ব্যতিক্রমে আমাদের ভুলবশতে কিন্তু মিউজিক চলে যায়, যার কারণে কিন্তু আমাদের কপিরাইট আসে বা কপিরাইট স্ট্রাইক আসে বা বিভিন্ন কিন্তু প্রবলেম হয়ে থাকে। তো যারা কপিরাইট ফ্রি মিউজিক খুঁজতেছেন, আজকে এই ভিডিওটি পুরোটাই দেখবেন। দেখলে পরে অবশ্যই আপনি ইজিভাবে মাত্র 1 মিনিট সময় দেন আপনার হাতে, দিয়ে কিন্তু আপনার কিন্তু একদম ইজিভাবে কিন্তু আপনি কিন্তু কপিরাইট ফ্রি কিন্তু মিউজিক কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটি পুরোটাই দেখবেন, দেখলে পরে কিন্তু আপনি কিন্তু ফ্রি মিউজিক কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু আপনি পেয়ে যাবেন। তো পুরো ভিডিওটা দেখে দিল, চ্যানেলটি ভালো লাগে, ভিডিওটি দেখে দিল ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ঠিক আছে, তাহলে এখন আমরা দেখে আসি কীভাবে আমরা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে হবে, এবং অবশ্যই পুরো প্রসেসটা কিন্তু আপনারা দেখবেন। শুধু আপনার প্রয়োজন হবে আপনাদের চ্যানেলটা আছে বা যে কোনো একটা জিমেইল, তবে আপনার চ্যানেল হলে ভালো হয়, যে চ্যানেলে আপনার অ্যাকাউন্ট মানে যে জিমেইলটাতে আপনার অ্যাকাউন্ট করা আছে সেই ইয়ার জিমেইলটা হলে পরে ভালো হয়। ওই জিমেইলটা আপনারা ক্রোম ব্রাউজারে লগ ইন করে রাখবেন। তো আমি পুরোটা স্ক্রিনে দেখা দিচ্ছি, তো আপনারা পুরো স্ক্রিনটা ফলো করবেন। চলে যাবে স্ক্রিনে, আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসলাম। সো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজার। সো আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। সো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরে আমি সার্চ অপশনে সার্চ করব youtube.com। সো আমার এখানে কিন্তু লেখাই রয়েছে, তারপর আমি ওইটাতে চাপ দিলাম youtube.com। সো আমি কিন্তু একদম প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা প্রথম থেকে কিন্তু এটা দেখবেন। দেখলে পরে কিন্তু আপনাদের কিন্তু সুবিধা হয়ে যাবে, যে একদম ইজিভাবে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। সো আমি এখানে লিখি youtube.com। সো আমার উপরে লেখা অলরেডি চলে আসছে, সো আমি ওইটাতে চাপ দিলাম। তো চাপ দেওয়ার পরে আপনারা অবশ্যই এটার মুডটা কিন্তু করে নেবেন, ডিস্টার্ব মুড করে নেবেন, আপনার ফোনের ডিস্টার্ব মুড করে নেবেন। সো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন, যে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, 3 লাইনে যাবেন। সো আমি 3 লাইনে যাচ্ছি। 3 লাইনে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিস্টার্ব সাইড, সো এই যে এখানে ডিস্টার্ব সাইড দেখতে পাচ্ছেন আমার ঠিক চিহ্ন দেওয়া আছে, এটাতে আপনারা চাপ দিবেন। হ্যাঁ, আপনারা এটাতে চাপ দিবেন। চাপ দেওয়া হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি আপনাকে এই যে আপনার যে চ্যানেলের লোগোটা রয়েছে, এই যে চ্যানেলের লোগোটা রয়েছে এখানে, সেই লোগোটাতে আপনি চাপ দিবেন। আপনার সেই চ্যানেলের লোগোটাতে চাপ দিবেন। লোগোটাতে চাপ দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যেখানে সেটিং অপশন লেখা রয়েছে, সো আপনার সেটিংয়ে চাপ দিবেন। সেটিংয়ে চাপ দেওয়ার পরে একটু সার্চ হবে, একটু সময় নেবে, এখানে অবশ্যই সময়টা আপনার দিবেন। সো এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, আপনি এখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা উপরে এখানে আমি দেখাইতেছি, সরাসরি জুম করে আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে উপরে লেখাটা আছে, চ্যানেল লেখাটা আছে, এই চ্যানেল লেখাটাতে আপনারা চাপ দিবেন। হ্যাঁ, এই চ্যানেল লেখাটাতে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাকে এখানে কিছু করতে হবে না, কিন্তু জাস্ট ওপরে চাপ দিয়ে আপনারা ওয়াইড স্টুডিও যে অ্যাপসটা রয়েছে সেটাতে চলে যাবেন, বা আপনি ওখানে চাপ দিবেন। ওয়াইড স্টুডিও অবশ্যই আপনার ওয়াইড স্টুডিও কিন্তু থাকতে হবে, আশা করি আপনারা আছে, যাদের ইউটিউব আছে অবশ্যই তাদের ওয়াইড স্টুডিও আছে। সো এখানে আসবেন, আসার পরে আপনারা এখানে একটু সময় নেবে, অবশ্যই আপনারা সময়টা দিব। সো আমি আবারও বলতেছি, ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এইটাতে এখানে কন্টিনিউ লেখা আসবে, কন্টিনিউটা আপনারা করে দিবেন, কন্টিনিউতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে ক্লোজ লেখাতে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ইন্টারফেস শো হবে। সো আপনারা এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মিউজিকের একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আবার মার্ক করে বা টিক্স করে দেখাই দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা চাপ দিবেন। দেখেন আমি কোথা থেকে কোথায় আসছি, আপনারা কিন্তু ইজিভাবে দেখতে পারলেন। সো এটাতে আপনারা চাপ দিবেন, আপনারা সরাসরি আপনার যে ইয়েটা রয়েছে সেটার থেকে আপনারা কিন্তু ডাউনলোড দিতে পারেন। সো আমি ওইটাতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অসংখ্য কিন্তু মিউজিক চলে আসছে। আপনি একটু অপেক্ষা করুন, এখানে কিন্তু অনেক মিউজিক চলে আসবে আমার সামনে বা স্ক্রিনটাতে আপনারা দেখতে পারবেন। সো আমি আবারও বলতেছি, যাদের ভিডিওটি দেখে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে এবং বোঝার থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এগুলো মিউজিক, আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এগুলো মিউজিক। হ্যাঁ, আপনি যে কোয়ালিটির মিউজিক খুঁজতেছেন অবশ্যই এগুলো আপনারা এখানে কিন্তু দেখে একদম ডাউনলোড দিতে পারেন। উপরে সার্চ অপশন আছে,
আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সার্চিং আছে, এই যে এখানে সার্চ করতে পারেন আপনার কমেডি যদি চান, সেই কমেডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমেডি কিন্তু লেখাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। একটু ওয়েট, তো আপনি যে কোয়ালিটির ইয়া চাচ্ছেন সেটা কিন্তু আপনারা নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডামা আর অনেক বিভিন্ন কিন্তু ইয়ে আছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন যে ডান্স। সো আমি একটা মিউজিক আপনাদেরকে বাজিয়ে শোনাইতে চাই, এগুলো সবগুলো কিন্তু কপিরাইট ফ্রি, অসংখ্য আছে নিচে। এই যে নিচে যখন যতই আপনি চাপ দেবেন তত কিন্তু আপনি এগুলো কিন্তু আরও চলে আসবে, এখানে যদি চাপ দেন আরও কিন্তু চলে আসবে। সো এখন আমি একটা মিউজিক আপনি এখান থেকে আপনাদেরকে বাজিয়ে শোনাইতেছি। সো আগে আপনাদের যে কাজটি করতে হবে, সো কীভাবে ডাউনলোড দেবেন সেটাও আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দেবো। সো আমি এখান থেকে একটা মিউজিক বাজাইতেছি, আপনারা সেটাই শোনেন। তো কোন মিউজিকটা বাজাবো আমি এখান থেকে, সো আমি একটা বাজিয়ে দিচ্ছি আপনাদের শোনার জন্য। দেখেন আমার কিন্তু কিন্তু অলরেডি কিন্তু প্লে হয়ে গেছে, আপনারা কিন্তু মিউজিক শুনতে পারতেছেন। সো এখন ডাউনলোড দিবেন কীভাবে, ওইটাতে আপনার যেটা আপনার ডাউনলোড দিবেন সেটাতে চাপ দিবেন, যেটা আপনারা বাজিয়ে বাজিয়ে কিন্তু ডাউনলোড দিতে পারবেন খুব ইজিভাবে। সো এইখানে সোজা এদিকে চলে আসবেন, এই দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ডাউনলোড অপশন চলে আসে। এই ডাউনলোড অপশনে যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু আপনি কী হবে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে একদম ইজিভাবে, কিন্তু আপনার গ্যালারিতে বা সরি আপনার মেমোরিতে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। সো আপনি যেটা এখান থেকে নিতে চান সেটাতে আপনি টিকচিনও দিবেন, দেখেন আমি এটা বাজিয়েও নিতে পারেন। দেখেন আমি বাজাইলাম, সো বাজানোর পরে আমি এটা দিলাম ডাউনলোড দিতে চাই, আমি সরাসরি কী করবো এই সোজা এদিকে চলে আসবে। দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে আমি কিন্তু চাপ দিয়ে দিব, তাহলে আপনাদের কী হবে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে একদম ইজিভাবে, কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আশা করছি ভিডিওটি অনেক সুন্দর হয়েছে এবং আপনাদেরকে ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।